মূল কথা হলো যে আমরা ইবাদত করব একমাত্র তার সাথে কাউকে শরীক করব না যদি শরীক করেন তাহলে আপনার মাঝে আর মুশরিকদের মাঝে কোনো পার্থক্য নাই মক্কার মুশরিকরাও আল্লাহকে শরীক করত আল্লাহর ইবাদত করত সাথে শরীক করত সুতরাং আমি ইবাদত করব একমাত্র আল্লাহর জন্য আমি সালাতে আসছি আল্লাহর জন্য আসছি আমি যাকাত দেব আল্লাহর জন্য দেব এটা মনের মধ্যে স্থাপন করতে হবে যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না আমি শুধু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করি যখনই আপনার শিরিক চলে আসবে তখন ইবাদত বাদ দিতে হবে যে কারণ শিরিকে ইবাদত আপনার কাজে আসবে না এটা কিন্তু অনেক কঠিন ব্যাপার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শিরিকটা হলো মানে ছোট শিরিক যেটা মানুষকে দেখানো রিয়া এবং সোমা রাসূল উদাহরণ দিয়েছেন কিভাবে একটা কালো পিপিলিকা অন্ধকার রাতে কালো পাহাড়ের পাথরের উপরে চললে এটা কি দেখা সম্ভব এদের পিপড়াটা কালো এটাই তো দেখা সম্ভব না আবার বলছে অন্ধকার রাত আমাবস্যা আবার কালো পাথরের উপরে থাকলে যত সূক্ষ্ম যত দেখা যত কঠিন মানুষের মধ্যে ছোট শিরিকটা অত কঠিন রাসূল সাহেবকে জিজ্ঞাসা করল ছোট শিরিকটা কি তখন রাসূল সাহেব বললেন যে রিয়া ও সুমা দেখানো লোক আপনি যখন সালাত পড়তেছেন হঠাৎ করে ইমাম সাহেব আসছে দেখেন সালাতটা ভালো করে বলছেন মনে মনের মধ্যে অন্য কিছু একটা সিয়াম রাখছেন পরের দিন বলার জন্য অস্থির যে কালকে আমি সিয়াম রেখেছিলাম এত টাকা দান করছেন বলার জন্য অস্থির এটা কিন্তু কঠিন কাজ ইবাদতের মধ্যে ইখলাস রাখা ইবাদতের মধ্যে তাওহীদ রাখা